পাটিল নমস্কাৰ কেনে আছে আপোনালোক আশা কৰো সকলো কুশলে আছে যেহেতু তৃতীয় পৰ্যায়ৰ লকডাউন চলি আছে আৰু এই তৃতীয় পৰ্যায়ৰ লকডাউনৰ কিছু শিথিলতা ঘোষণা কৰা হৈছে আৰু এই শিথিলতা ঘোষণা কৰাৰ পিছতে কিন্তু পরিস্থিতি বহুত ভয়াবহ হয়ে উঠেছে আপনাদের ইতিমধ্যে গম পাইছে আধা লাখতকৈও বেশি মানুষ ইতিমধ্যে এই করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে অসমতো এতিয়া 45 জন আক্রান্ত হল বর্তমান সময় অসমতো লাহে লাহে এজন দুজনকৈ বাহি বাহি গৈ আছে গতিকে বর্তমান সময় কিন্তু কেরালা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ আদি বহিরাজ্যত কাম করে থাকা যুবক যুবতী সকল যেহেতু ঘরলৈ ঘুরি আহিছে আর অধিক সংকটের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে যেহেতু 9 তারিখে এখন বিশেষ রেল আহি আমার অসমত পাবহি সেই রেলখনেরে আরো শ্রমিক আরো ছাত্র ছাত্রী আমার অসমলৈ কহিয়াই আনিব তারপর কি অবস্থা হব আমার এই সকলবিলাক আমি ভাবিব লাগিব যেহেতু বর্তমান সময়ত এই লকডাউন শিথিল করে দিয়ার পিছতে পরিস্থিতি কিন্তু বহু ভয়াবহ হয়েছে আপনাদের দেখিছে লক্ষ লক্ষ মানুষ বাহিরলৈ উলাই আহিছে আমি এই চ্যানেলৰ জৰিয়তে আমাৰ অসমীয়া ৰাইজক অসমৰ মানুহক সজাগ আৰু সচেতন কৰিবৰ কাৰণে যথেষ্ট সময় বিভিন্ন ধৰণৰ ভূমিকা আমি গ্ৰহণ কৰি আছো মানুহক সজাগ আৰু সচেতন কৰিবলৈ জনসজাগতামূলক আমি পোষ্ট ইয়াত কৰি আছো কিন্তু ইয়াৰ লগে লগে আমি আমাৰ সমাজৰ যিসকল ভবিষ্যৎ প্রজন্ম আছে আমার যিসকল ছাত্র ছাত্রী আছে আমার স্কুল কলেজৰ যিসকল ছাত্র ছাত্রী আছে এই ছাত্র ছাত্রীসকলে বহু ঠাই এই সজাগতামূলক বিভিন্ন ধরনের কাম করে আছে মানুষ সজাগ করবর কারণে চেষ্টা করে আছে গতি আমার চ্যানেলের জড়িয়ে অল্প বেলেগ করার আমি চেষ্টা করছো যেহেতু আমার এই ছাত্র ছাত্রী সকলকে আমার এই করোনা বিরোধী অভিযান অন্তর্ভুক্ত করব লাগবে গতি আজির ছাত্র কাইলে দেশের ভবিষ্যৎ আজি ভবিষ্যৎ প্রজন্মক আমি ইয়াত ইনভলভ করাবই লাগবে গতি আমি এই চ্যানেলের জড়িয়ে ইনভলভ করাবর কারণে বিচারিছো ইতিমধ্যে গোগামুখ মহাবিদ্যালয়ের রাজনীতি বিভাগের যখন ছাত্র ছাত্রী আছে একটা ভিডিও আমার প্রস্তুত করে পঠাইছে জনসজাগতামূলক একটা ভিডিও পঠাইছে এই কোভিড-19 কেনেদরে প্রতিরোধ করব পাৰিব ইয়ার বিরুদ্ধে মানুষক সজাগ করবর কারণে সর্বসাধারণ রাইজক সজাগ করবর কারণে ভিডিওর জড়িয়ে আহ্বান জানাইছে আর সেই ভিডিওটা আপনার দেখাম তার আগে একটা অনুরোধ করম আমার যখন ছাত্র ছাত্রী আছে যখন আমার স্কুলের একবারে কলেজ পর্যায়ের যখন ছাত্র ছাত্রী আছে আর বিভিন্ন স্থানীয় যখন যুবক যুবতী আছে যখন সচেতন যুবক যুবতী আছে যাতে রাইজক সজাগ করবর কারণে এনেকা ধরনের সজাগতামূলক ব্যবস্থা হাতত লোক তার কারণে অনুরোধ করম আর আপনার সকলকে অনুরোধ করম যাতে আপনার নিজের নিজের অঞ্চলত এই করোনা মহামারী রোধ করবর কারণে অঞ্চলবাসী রাইজে কেনেকা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বা আপনার ঘর কেনেকা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বা রাইজক আপনাদের কেনেদরে সজাগ আর সচেতন করব পারে এই বিষয়ের উপর আপনাদের আমার চ্যানেললৈ ভিডিও প্রেরণ করব আর একটা কথা যখন যুবক যুবতী বা যখন ছাত্র ছাত্রী আমার ভিডিও প্রেরণ করব উৎসাহিত করবর কারণে যাতে ভবিষ্যতে এই জনসেবা করবর কারণে আরো উৎসাহ পায় তার কারণে উৎসাহিত করবর কারণে পুরস্কৃত করার বিশেষ ব্যবস্থা লওয়া হয়েছে ইয়ার মাজত যা উৎকৃষ্ট ভিডিও হব যিকেইগৰাকী যুবক যুবতীয়ে উৎকৃষ্ট ভিডিও ইয়াত প্রেরণ করব বিশেষ উদগনিমূলক পুরস্কার প্রদান করা হব গতি সকলকে অনুরোধ করি নিজের নিজের অঞ্চলত এই লকডাউনের সময়ত রাইজে কেনেকুৱা অসুবিধার সম্মুখীন হয়েছে সেই সময় ভিডিও আপনাদের প্রেরণ করবেন কেনেকুৱা ধরনের সজাগতামূলক ব্যবস্থা আমার ছাত্র ছাত্রীসকলে ঘর লৈছে আৰু বা রাইজর কারণে কেনেকুৱা ধরনের সজাগতামূলক কাম কাজ করেছে তার ভিডিও আপনাদের প্রেরণ করব মোৰ এই ডক্টর হরিশ ওয়েলফিউচার চ্যানেলত এই ভিডিও সমূহ প্রচার করা হব লগতে যেটা ফেসবুক পেজ আছে ডক্টর হরিশ ওয়েলফিউচার বলে যে ফেসবুকের পেজ আছে এই পেজত আপনাদের এই ভিডিও আপলোড করে রাইজক সজাগ করবর কারণে আমি চেষ্টা করি গতি আপনাদের ভিডিও প্রেরণ করব এটা আহক আমার গোগামুখ মহাবিদ্যালয়ের এই ছাত্র ছাত্রী সকলেনো কি ভিডিও প্রেরণ করেছে আর আপনার কি বার্তা দিছে সেই বার্তা আমি চাম আহক আমি আরম্ভ করব নমস্কার মই রাসনা দেবী গোগামুখ মহাবিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ষষ্ঠ ষান্মাসিকর ছাত্রী আজি মই আর মোর লগর বন্ধু সকল লগতে আমার মহাবিদ্যালয়ের এগারী বিভাগীয় অধ্যাপিকার সহিতে কোভিড-19 বিষয়ে এক ক্ষুদ্র সজাগতার ভিডিও আপনার আগবাব বিচার আশা করছো ইয়ার দ্বারা আপনার উপকৃত হব কিনা ভুল হলে ক্ষমা করব আজির এই ভিডিওটি মই করোনা ভাইরাসক প্রতিরোধ কেনেকৈ করব পারি তার বিষয়ে কিছুমান কথা আপনার কব বিচার প্রথমতে আমি সঘনাই 20 সেকেন্ডলৈকে হাত ধুব লাগে হাত ধুতে সদায় হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ বা সাবুন ব্যবহার করব লাগে কারণ খুদা পানিরে হাত ধুলে কোভিড-19 প্রতিরোধ করব নোৱাৰি ঘরের পৰা বাহিৰলৈ গলে বা বাহিৰৰ পৰা ঘরলৈ আহিলে হাত নুধোৱাকৈ কেতিয়াও নিজের নাক মুখ চকু আদি স্পর্শ করব নালাগে কাহুতে বা হাসিয়াওতে সদায় নিজের মুখ রুমাল বা টিস্যু পেপারে ঢাকি রাখব লাগে আমি সদায় আমার ঘরের চৌহদ পরিষ্কার করে থাকব লাগে ঘরের দরজাত লাগি থাকা হ্যান্ড
কেন্ডেল লাইটর কুইজ আদি মাজে সময় সাফা করে থাকিব লাগে। বাইরলে গলে সদায় মাস্ক পরিধান করিয়ে যাব লাগে আর 1 মিটার দূরত্ব বজায় রাখব লাগে। নিজের সুরক্ষার ভাবে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করব লাগে আর আয়ুষ মন্ত্রালয়ে দিয়া বিভিন্ন পরামর্শ সমূহ খাবার ক্ষেত্র মানি চলিব লাগে। আমি উড়া বাতরিত গুরুত্ব দিব নালাগে আর নিজেও উড়া বাতরিত প্রচার করার বিরত থাকিব লাগে। সরকারের নিয়মাবলী আমি মানি চলিব লাগে, লকডাউন মানি চলিব লাগে আর অদরকারী কামর ভাবে ঘরের বাইরলে উলাই যাব নালাগে। আহকসুন আমি ঘরতে থাকো আর সুরক্ষিত থাকো, এজনে আনজনক কোভিড-19 প্রতিরোধ করবলে সহায় করো। ধন্যবাদ। নমস্কার, মই শ্রীমতী ক্ষীণামায়া দেবী। বর্তমান সময়ত সমগ্র বিশ্বতে আতঙ্কিত করা বীজাণু সংক্রমিত জনিত মহামারী, যাক আমি করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 বলে জানো, সেই মহামারীর পরা পরিত্রাণ পাবর ভাবে সরকারে গ্রহণ করা লকডাউনের ব্যবস্থাবলি ফলর পরা আমি যে ধরনের শিক্ষা লাভ করিলো সেই সম্পর্কে মই নিজস্ব ভাবে দুআখার বক্তব্য দাঙি ধরবলে প্রয়াস করছো। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তেন্তে তার ভাবে ক্ষমা মঞ্জুর করে দেন। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর সকল দেশের মূল অগ্রাধিকার সর্বোচ্চ আবশ্যকতা হব লাগে। পৃথিবীর সকল দেশে ক্ষমতা, পারমাণবিক যুদ্ধ ইত্যাদি কথা পাহরি গই বৈজ্ঞানিক আবিষ্কারের যোগেদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথা চিন্তা করিব লাগে। পৃথিবীর সকল দেশে কেনে ধরনের প্রযুক্তি বিদ্যা আর লাগতিয়াল জ্ঞানের দিকত আগবাড়িব লাগে। বিশ্বর দেশবিলাকে সামরিক বাহিনীর লগে লগে ডাক্তার, নার্স, সাফাই কর্মী, পুলিশ কর্মী আদি তেওঁলোকৰ গুরুত্বও বুঝি পাব লাগে আর তেওঁলোকক যথাযোগ্য সন্ধান আর নিরাপত্তা দিব লাগে। তেওঁলোকৰ কোনো ধরনের আক্রমণ করব নালাগে। যদিও এই পৃথিবীর কোভিড-19 লৈ বিভিন্ন ধরনের ভুল বুঝাবুঝি আছে যে ই এটা প্রাকৃতিক মহামারী নে চীনের সৃষ্টি করা ওয়ান লেব ভাইরাস, কিন্তু এই কথা স্পষ্ট যে প্রকৃতিয়ে মানুষের অত্যাচার সহ্য করবলে প্রস্তুত নহয়। গতিকে পৃথিবীর সকল রাষ্ট্রই আর মানুষে প্রকৃতির সম্মান করব লাগিব আর প্রকৃতির নিয়ম মানি প্রকৃতির প্রতি সংবেদনশীল হব লাগিব, নহলে প্রকৃতি আকো মহামারীর বা বিভিন্ন ভয়ঙ্কর পরিস্থিতির বিশ্ব সৃষ্টি করব। আজির যুগত মানুষে যদিও অর্থনৈতিক উন্নতির উপর বেশি গুরুত্ব দিছে, কিন্তু স্বাস্থ্য আর মানবিক গুরুত্ব বজায় রাখিব লাগিব। আজির যুগত মানুষে নিজের সম্পত্তি, টাকা পয়সা, অভিমান আদি পরিত্রাণ করা ভাল, কারণ কোভিড-19 আমাক এইটাই শিক্ষা দিছে যে প্রাকৃতিক শক্তির ওসরত আমি সকলে সমান। আমি সকলে মনত রাখিব লাগিব যে এই যুদ্ধত আমি জয়লাভ করিব হলে সরকার আর স্বাস্থ্য কর্মী সকলক আমি সহযোগ করিব লাগিব আর সম্মান করিব লাগিব। ধন্যবাদ। নমস্কার, মই পবন খণ্ডাল, গুগামুখ মহাবিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের 6ম খানমাহিক ছাত্র। বর্তমান আমি সকলে গম পাও যে করোনা ভাইরাসের ভাবে গোটেই বিশ্বজুড়ি এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে আর এই করোনা সংক্রমণ রোধ করবলে সরকারে লকডাউনের নিয়ম সমূহ বান্ধি দিছে। এই লকডাউনের ফলত বর্তমান আমার স্কুল, কলেজ, বিদ্যালয় আদি সকল বন্ধ হয়েছে, আমার শিক্ষা ব্যবস্থার এক অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তথাপিও আমার শিক্ষাগুরু সকলে আমার শিক্ষা প্রদান করবলৈ আমার শিক্ষা আদরা হয়ে না যাক তার প্রতি লক্ষ্য রাখি ইন্টারনেটক মাধ্যম হিসেবে ব্যবহার করে আমার শিক্ষা প্রদান করেছে। আমি ছাত্র ছাত্রী সকলে এই বিপদপূর্ণ সময়ত ঘরেতে থাকি নিজে অল্প পড়িব লাগে আর যদি কিবা নজানা বা নোয়ারা থাকে তেনেহলে শিক্ষাগুরু সকলক হোয়াটসঅ্যাপের যোগেদি বা ফোন করে খুঁজিব পারো। গাঁওর ওসরের অভিজ্ঞ ব্যক্তি সকলক, শিক্ষিত ব্যক্তি সকলেও সহায় লোক পারো। বর্তমান গুগলের প্লে স্টোরত বাইজো অ্যাপ, বেদান্ত অ্যাপ, আন একাডেমি ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাপ আছে, যা আমি ইনস্টল করে নিজের পাঠ্যপুথির বিষয়ে ধুনিয়াকে ঘরতে বহি পড়িব পারো। বর্তমান এই যে সেকেন্ড ইয়ারের ছাত্র ছাত্রী সকলক এই যে বোর্ডর অফিসিয়াল লিঙ্কত গৈ অসমীয়া PDF আকারে ধুনিয়াকে কিতাব ডাউনলোড করে ঘরতে বহি পড়িব পারে। ক্লাস 10 ছাত্র ছাত্রী সকলের কারণে বিশেষকে প্রতিদিন টাইম নামের অসমীয়া নিউজ চ্যানেলে দিনের 1টা বজাৰ পৰা 3টা বজালৈকে পাঠ্যপুথির 5টা বিষয় ধুনিয়াকে শিক্ষা প্রদান করেছে, তাতো ছাত্র ছাত্রী সকলে ধুনিয়াকে পড়িব পারে। আমি ছাত্র ছাত্রী সকলে শিক্ষার লগতে নিজের স্বাস্থ্যের প্রতি অকমান সজাগ হব লাগে আর বারে বারে সাবোনেরে ভালদরে হাত ধুব লাগে আর ঘরের সকলকে সাবোনেরে হাত ধুবলৈ কব লাগে। যদি আমি পারো তেনেহলে আমার গাঁওর বা ওসরে পাজরে থাকা ব্যক্তি, দুখিয়া ব্যক্তি সকলক খাদ্য বস্তু, মাস্ক ইত্যাদিরে সহায় করব লাগে, কিন্তু নিজেও অল্প সতর্ক হব লাগে। শেষত মই এটা কথা আকো কব বিচাৰো যে আমি ছাত্র ছাত্রী সকলে বারে আমি সকলোৱে বারে বারে সাবোনেরে 20 সেকেন্ডলৈকে হাত ধুব লাগে আর ঘরতে থাকিব লাগে, সুরক্ষিত থাকিব লাগে। নমস্কার, মই ডক্টর ঝুমা দাস, গুগামুখ মহাবিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা। মই আজি এই
ভিডিওটি যোগেদি আমাৰ বিভাগৰ ফালৰ পৰা আৰু কলেজৰ ফালৰ পৰা কোভিড-19ৰ প্ৰতিৰোধৰ বাবে এটা সজাগতা অভিযান কৰিব বিচাৰিছো এ ভেৰি স্মল ষ্টেপ ফৰ সোশ্যাল এৱেৰনেছ মই কোৱা কথাখিনি কোৱাৰ আগতে আপোনালোকে দেখিলে আমাৰ ৰাজনীতি বিজ্ঞান বিভাগৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলে আপোনালোকক কিছুমান লাগতিয়াল কথা কলে যদিও আপোনালোকে এইখিনি কথা জানে তথাপি এটি আমাৰ এটি ক্ষুদ্ৰ পদক্ষেপ সোশ্যাল এৱেৰনেছ ক্ৰিয়েট কৰাৰ কাৰণে তেওঁলোকে কলে যে কোভিড-19ক কেনেকুৱা প্ৰতিৰোধ কৰিব পাৰি কোভিড-19ে আমাক কি শিক্ষা দিলে আৰু ছাত্ৰ-ছাত্ৰীসকলে লাগতিয়াল কি কৰিব লাগে যিহেতু মই এজনী সহকাৰী অধ্যাপিকা মই শিক্ষাৰ বিষয়ে অলপ কব বিচাৰিছো আজিৰ যুগত যিটো কোভিড-19ে শিক্ষা বিভাগৰ ওপৰত যিটো ইম্পেক্ট পেলাইছে তাৰ বিভিন্ন ধৰণৰ প্ৰভাৱ আমি দেখি পাইছো আৰু আজিৰ যুগত কোভিড-19ে ডিজিটেল ক্লাছৰুম আৰু ডিজিটেল শিক্ষাৰ মূল্য আমাক বুজাবলৈ সক্ষম হৈছে সেইকাৰণে আমি ছাত্ৰ-ছাত্ৰীসকলক আৰু নিজেও শিক্ষক হিচাপে ডিজিটেল মিডিয়া প্ৰয়োগ কৰি কেনেকুৱা ক্লাছ কৰিব লাগে তাৰ শিক্ষা লোৱাটো বৰ প্ৰয়োজন আৰু ডিজিটেল ক্লাছৰুম আজিৰ যুগত বৰ্তমান পৰিস্থিতিত আৰু ভৱিষ্যত নাৰ্ভ চেণ্টাৰ অফ এডুকেশ্যনো হৈ যাব পাৰে সেইকাৰণে ICT মডেলৰ ব্যৱহাৰ আমি সবেই জানিব লাগিব আমি জানি কোৱা আৰু ব্যৱহাৰ কৰাটো আমাৰ কাৰণে আজিও আৰু ভৱিষ্যতৰো বহু মংগলজনক হ'ব বুলি মই ভাবো আৰু মই যিখিনি ক্লাছ কৰি আছো অনলাইন ক্লাছ অল আৰ ভেৰি ইণ্টাৰেষ্টিং মই ক'ব বিচাৰিছো আৰু এই ক্লাছখিনি কৰাত মোক ষ্টুডেণ্টে যথেষ্ট সহায় কৰিছে আমাৰ বিভাগৰ ষ্টুডেণ্টখিনিয়ে মোক যথেষ্ট কোঅপাৰেট কৰিছে আমি তেওঁলোকক যদি উৎসাহিত কৰো তেওঁলোকেও ইয়াত যথেষ্ট সহায়ক হ'ব পাৰে আৰু সবেই মই ভাবো যে এইখিনি প্ৰচেষ্টাত আগভাগ ল'ব লাগে আৰু এটা কথা চৰকাৰক দৃষ্টিগোচৰ কৰিব বিচাৰিছো যে বেকৱাৰ্ড এৰিয়াৰ ষ্টুডেণ্ট কেইজন এনেকুৱা বহুতো দুখীয়া ষ্টুডেণ্ট আছে যাৰ হাতত ধৰক ইণ্টাৰনেট পেক নাই বা এণ্ড্ৰইড মোবাইল নাই চৰকাৰে যদি তেওঁলোকক অলপ সহায় কৰে এটলিষ্ট ইণ্টাৰনেট পেকৰ মাধ্যমে ৰেজিষ্টাৰ কৰাই তেওঁলোকৰ ফোন নাম্বাৰ বিলাক তেনেহলে তেওঁলোকে যথেষ্ট উপকৃত হ'ব সেইখিনি মোৰ চিন্তাধাৰা আৰু ডিজিটেল শিক্ষা যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ হৈছে বুলি মই ভাবো তাৰ পাছত মই আৰু এটা অনুভৱ শ্বেয়াৰ কৰিব বিচাৰো বৰ্তমান পৰিস্থিতিৰ লগত খাপ খুৱাই মই ফেচবুকত কেতিয়াবা বিভিন্ন ধৰণৰ লিখনি বিভিন্ন ধৰণৰ ফেক্টছ বিলাক কালেকচন কৰি থাকো অলপ ভাল পাওঁ কৰি তাৰ পৰাই মই এখন লিখনি পাইছিলো যি লিখনিখিনিয়ে মোৰ মনখন চুই গল সেই লিখনিটো অলপ আপোনালোকৰ আগত পঢ়ি দিব বিচাৰিছো লিখনিটো এনেকুৱা আছিলে দিছ টাইম উইল পাছ I promise you and life will continue on in not too long this event will be something that happened in the past so take it easy relax you will get through this you will laugh again you will have fun again you will be happy and your life will be full once again and on top of all of that you will be much wiser and more compassionate because you got through a challenging world event that made the history books and you came out on the other side of it tar mane je ami ako ei je amar covid-19 or hontas ba crisis ekhon amar jibonor pora edin holeo atori jabo ami ako agor nisina paristhiti pam ami ako hahim ako sokole ekeloge milito hom ako notun jibon arambho korim aru amar jibon ako agor nisina hobo kintu ami eta jenoka first world war second world war jenoka apunaloke sobe শুনি আছে আগতে হৈছিলে পেনাডামিক স্পেনিশ ফ্লু তেনেকুৱা এটা ইভেণ্ট কোভিড-19 আমাৰ হিষ্ট্ৰি বুকত থাকি যাব আৰু আমি বহুতে ইয়াৰ সাক্ষী হৈ থাকিম কিন্তু এইখন এই কোভিড-19ৰ যুদ্ধটো একেবাৰে থাৰ্ড ৱৰ্ল্ড ৱাৰৰ নিচিনা আমি সবে এই যুদ্ধত জয়লাভ কৰিব পাৰিম কিন্তু বেলেগ ধৰণৰ আমাৰ শক্তিৰ প্ৰয়োজন হ'ব যেনে ধৈৰ্য সহনশীলতা আৰু বুদ্ধি আৰু আমাৰ যথেষ্ট দয়া বিভিন্ন প্ৰকৃতিৰ প্ৰতি সহনশীলতা আৰু প্ৰকৃতি জীয়াই ৰাখিব পৰা প্ৰচেষ্টা সেইবিলাক আমাক লাগে আৰু এটা ইম্পৰ্টেণ্ট কথা যে কোভিড-19ৰ যিখিনি ভেকচিনৰ ট্ৰায়েল চলি আছে সেইবিলাকৰ বিষয়ে কেতিয়াবা উৰা বাতৰি আহে সেইবিলাক গোটেইখিনি বিশ্বাস কৰিব নালাগে কিন্তু অক্সফৰ্ডৰ ট্ৰায়েল চলি আছে আৰু বিভিন্ন আমেৰিকা আৰু বিভিন্ন দেশত ট্ৰায়েল চলি আছে ভাৰততো চলি আছে আৰু আশা কৰিছো যে
এই ট্রায়াল খুব সোনকালে সাকসেসফুল হোক আর যখন কোভিড-19 সাফার করে আছে তেওঁলোকে আরোগ্য লাভ করক আর গোটে বিশ্বর মানুহে এই সন্ত্রাসর পৰা আরোগ্য লাভ করক আর সকলরে মঙ্গল হোক সকলরে জীবন আকৌ আগর নিচিনা ঘুরি আহক আমি শিক্ষক শিক্ষয়িত্রী সকলে একলগে আকৌ স্টুডেন্টর লগত লগ পাও নর্মেল সিচুয়েশন ঘুরি আহক আর জীবন আগর নিচিনা হয়ে পড়ক সেই আশারে এই ভিডিওখন সমাপ্ত করিল ধন্যবাদ।